আসসালামু আলাইকুম। নাভাটি কল্ডের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউএসবি ডিটেক্টর। অনেকে এটিকে ইউএসবি ডক্টরও বলে থাকে। এই ডিভাইসটির কী কাজ এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় এই বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব। ইউএসবি ডিটেক্টর মূলত ইউএসবি পোর্টের ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। একটা ইউএসবি পোর্টে মূলত কতটুকু ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে এই বিষয়টা আমরা কিন্তু খুব সহজে এই ডিভাইসটি ব্যবহার করে চেক করতে পারবো। ইউএসবি ডিটেক্টর মূলত ইউএসবি পোর্টে ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করা হয়। একটা ইউএসবি পোর্ট মূলত কতটুকু ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে এই বিষয়টা আমরা খুব সহজে এই ডিভাইস ব্যবহার করে চেক করতে পারবো। পাশাপাশি যে কোনো ইউএসবি পাওয়ার ডিভাইস কতটুকু পাওয়ার কনজিউম করছে সেটা জানার জন্য আমরা এই ডিভাইসটি খুব সহজে কাজে লাগাতে পারি। ডিভাইসটি দেখতে পাচ্ছেন খুবই ছোট এবং এটা যেহেতু একটা পোর্টেবল ডিভাইস তাই আমরা খুব সহজে এটা যে কোনো জায়গায় বহন করতে পারবো, আমাদের ব্যাগে রাখতে পারবো খুব সহজে। আর আমরা যারা বিভিন্ন DIY প্রজেক্ট তৈরি করি তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি খুবই কাজের হতে পারে। আমাদের বিভিন্ন প্রজেক্টে কতটুকু পাওয়ার প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু আমরা খুব সহজে এই ডিভাইস ব্যবহার করে নির্ণয় করতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রজেক্টে পাওয়ারটা সাপ্লাই দিতে পারি। তো এখন আমরা এই ইউএসবি ডিটেক্টরটি কীভাবে ব্যবহার করতে এই বিষয়টা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই ডিভাইসটি হচ্ছে প্লাস্টিক বিল্ড একটা ডিভাইস। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তার ইউএসবি ইনপুট, অর্থাৎ এটা আমরা ইউএসবি পোর্টে লাগাবো। আর এখানে কিন্তু দুইটা আউটপুট আছে, যে উপরের দিকে একটা আর হচ্ছে নিচের দিকে একটা। আর এই জায়গাটাতে মূলত ডিসপ্লেটা আছে, এটা এখানে প্লাস্টিকটা হচ্ছে একটা ওই যে যখন লাইটটা জ্বল উঠবে তখন হচ্ছে ডিসপ্লেটা বোঝা যাবে। এমনিতে নর্মালি এটা দেখে বোঝা যায় না যে এখানে একটা ডিসপ্লে রয়েছে। এই ইউএসবি ডিটেক্টরটি 3 ভোল্ট থেকে 9 ভোল্টের যে কোনো ইউএসবি পোর্টে আমরা কানেক্ট করতে পারবো। আর এটার যে কারেন্ট মেজার করার ক্যাপাসিটি এটা ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার। আমরা এই ইউএসবি ডিটেক্টরটা প্রথমে টেস্ট করব। আমরা একটা মোবাইল ফোন এখন চার্জ করব এবং দেখব আমাদের মোবাইল ফোনটা আসলে কতটুকু কারেন্ট আমার মোবাইলের চার্জার যেটা সেটা থেকে নিচ্ছে। তো এটা হচ্ছে আমার ফোনের চার্জারটা। আমি প্রথমে যে কাজটা করব, ইউএসবি ডক্টর যে ডিভাইসটা এটা আমরা চার্জারের সাথে কানেক্ট করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু কিছুক্ষণ জ্বলেছে। এটার কারণটা হচ্ছে আমার এই চার্জারের যেহেতু ক্যাপাসিটার রয়েছে ভেতরে, ক্যাপাসিটারে কিছু চার্জ ছিল, সেই চার্জের জন্য এই আমার ইউএসবি ডিটেক্টরটা একটু অন হয়েছে, এখন আবার অফ হয়ে গেছে। তো আমরা প্রথমে এটাকে কারেন্টের সাথে এটাকে কানেক্ট করব। এখানে দেখেন আমরা এই যে যখন এখানে আমার মাল্টিপ্লাইকে কানেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ভোল্টেজটা কিন্তু 5 ভোল্ট দেখাচ্ছে এবং এখানে যে অ্যাম্পিয়ার যেটা এ দিয়ে বোঝাচ্ছে অর্থাৎ কারেন্ট এখানে 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো কারেন্ট এই মিটার থেকে যাচ্ছে না। তো আমি এখন যে কাজটা করব, আমার এই যে মোবাইলের যে চার্জারের কেবলের একটা প্রান্ত আমি ইউএসবি যে ডিটেক্টর রয়েছে সেটার সাথে লাগাবো এবং আরেকটা প্রান্ত হচ্ছে আমার মোবাইল ফোনের সাথে আমি কানেক্ট করব। এবং কানেক্ট করার সাথে সাথে আমার এখানে মোবাইল ফোনটা চার্জ হচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু এই মুহূর্তে 0.97 বা যেটাকে আমরা মোটামুটি 1 ধরতে পারি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই মোবাইলের চার্জার থেকে সে নিচ্ছে এবং আমরা সেটা এখানে বুঝতে পারছি মোবাইল ফোনটাও চার্জ হচ্ছে। তো এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি যে আমার একটা এই যে চার্জারটা, এই চার্জারটা কেমন কারেন্ট সাপ্লাই দিতে পারে এবং আমার মোবাইলটা যখন আমরা চার্জ করি আসলে কতটুকু চার্জ সে নিচ্ছে এবং এটার উপরে ডিপেন্ড করে এই মোবাইলটা ফুল চার্জ হতে কতটুকু সময় লাগে আমরা ব্যাটারির অ্যাম্পিয়ারটা যদি জানা থাকে সেখান থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারি যে কতক্ষণ লাগতে পারে। যেমন যেহেতু এখন মোটামুটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আনছে বা 1000 মিলি অ্যাম্পিয়ার, আমার এই মোবাইলের ব্যাটারি যদি 1000 মিলি অ্যাম্পিয়ারের হয়ে থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টার মতো লাগতে পারে যে এটা ফুল চার্জ হওয়ার জন্য। এবার আমরা আরেকটা সেট আপ এখানে দেখছি, সেটা হচ্ছে আমি একটা আরডিনো ব্যবহার করে একটা স্টেপার মোটরকে ঘোরাচ্ছি, এটা একটা রোটেটিং টেবিলের মতো কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ব্যাটারি থেকে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, এখান থেকে হচ্ছে একটা ভোল্টেজ আপ যে বুস্টার মডিউলটা আছে সেটা ব্যবহার করে এটাকে 5 ভোল্ট করেছি এবং 5 ভোল্টটাই আরডিনোতে সাপ্লাই দিচ্ছি আর আরডিনো থেকে হচ্ছে আমার এই স্টেপার মোটরটা এখানে ঘুরছে। আমরা এখন দেখতে চাচ্ছি এই যে আমার আরডিনো এবং স্টেপার মোটর আসলে কতটুকু পাওয়ার আমার এই ব্যাটারি থেকে নিচ্ছে সেটা আমার সাপোজ জানা প্রয়োজন, আমি সেই অনুযায়ী একটা প্রজেক্ট ডেভেলপ করব। তো সেটা আমরা কীভাবে করব দেখুন।
আমরা অর্ডিনোটাকে এখান থেকে খুলে ফেললাম। আমরা এই যে পাওয়ার সোর্স থেকে যে কাজটা করব, প্রথম আমরা ইউএসবি ডিটেক্টরটাকে কানেক্ট করব আমার পাওয়ার সোর্সের সাথে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মডিউলটা মোটামুটি 5.27 ভোল্ট দিচ্ছে, মানে 5 ভোল্টটি আমরা ধরতে পারি। এরপর আমরা যদি আউটপুটে আমার এখন আর্ডিনোটাকে কানেক্ট করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে স্টেপার মোটরটা এখন ঘুরছে এবং মোটামুটি 0.23 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা সহজ করে বললে 230 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট সে এখন এই যে আমার ব্যাটারি থেকে নিচ্ছে। তো এটার মাধ্যমে আমরা যদি একটা সাপোজ আমরা যদি একটা ব্যাটারি দিয়ে এরকম একটা প্রজেক্ট ডেভেলপ করি, তাহলে প্রজেক্টটা আমরা কতক্ষণ রান করাতে চাচ্ছি এবং সেই অনুযায়ী আমার কতটুকু ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা প্রয়োজন, এটা কিন্তু আমরা খুব সহজেই হিসাব করে নিতে পারবো। এবং আমরা অনেক সময় এই যে পাওয়ার ব্যাঙ্কের যে সার্কিটগুলো তৈরি করি ব্যাটারি ব্যবহার করে, নিজস্ব পাওয়ার ব্যাঙ্ক, সে পাওয়ার ব্যাঙ্কগুলো কতটুকু এফিসিয়েন্সি রয়েছে এবং হচ্ছে সে কতটুকু কারেন্ট সাপ্লাই দিতে পারে, সার্কিটটা ভালো কি না, এটার ভোল্টেজটা কেমন থাকে, স্টেবল থাকে কিনা, এই বিষয়গুলো আমরা ইউএসবি ডক্টর বা ইউএসবি ডিটেক্টর মডিউলটি ব্যবহার করে খুব সহজে আমরা দেখে নিতে পারি বা ডায়াগনোসিস করে নিতে পারি। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে ইউএসবি ডিটেক্টর ডিভাইসটি আমি দেখিয়েছি, খুবই ছোট্ট ডিভাইস, এটা আপনাদের ভালো লেগেছে এবং এই ডিটেক্টরটা মূলত কী কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কারো যদি এই ইউএসবি ডিটেক্টরটি প্রয়োজন হয়, আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দারাজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দারাজ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করে নিতে পারেন। আর এই ডিভাইস সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে আশা ব্যক্ত রেখেই আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।